কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাই ব্রেকারে হেরে আসর থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল তবে সেই হারটা কোনোভাবেই মেনে নিতে পারেনি ব্রাজিলের সাবেক কোচ তিতে তাই দেশে ফিরি কোচের দায়িত্বরা ছেড়েছিলেন তিনি এরপর থেকে কি হবেন সেলেসাউদের নতুন কোচ তা নিয়ে জলঘোলা কম হয়নি যা এখনও চলমান রয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন অবশ্য বিশ্বকাপ ব্যর্থতার পরেই সাফ জানিয়ে দিয়েছিল দেশি কোচের প্রতি আর আস্থা নেই তাদের সেলেসাউদের হারানো গৌরব ফিরে আনতে বিদেশি কোচেরই শরণাপন্ন হতে চান তারা যেখানে সবচেয়ে বেশি নাম আসছে কার্লো আনচেলত্তির কার্লো আনচেলত্তি এখন বর্তমানে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে আছেন যে দলে খেলছেন ব্রাজিলের তারকা ফুটবলার বিনিসিউস জুনিয়র আনচেলত্তির কোচ হওয়া নিয়ে সেই বিনি আছেন সবচেয়ে বেশি দ্বিধায় তবে তার কাছে ব্রাজিলের কোচ হিসাবে আনচেলত্তি হবেন সবচেয়ে উত্তম আমার জন্য এটা নিয়ে কথা বলা কঠিন কারণ আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে পেলে তাকে আমি রিয়াল মাদ্রিদে পাবো না আবার রিয়ালের কোচ হিসেবে পেতে চাইলে জাতীয় দলে পাব না আমার জীবনের সেরা কোচ তিনি আমি তাকে খুবই পছন্দ করি তিনিও আমাকে যথেষ্ট স্নেহ করেন তবে আমি মনে করি রিয়াল শুরু হয়েছিল ১৯৯২ সালে জন্মভূমি ইতালির সহকারী কোচ হিসেবে। সেখানে চার বছর দায়িত্ব পালন করার পর ক্লাব ফুটবলে সালে রেগিনা ক্লাবের প্রধান কোচ হিসাবে যাত্রা শুরু হয় তার এরপর ইউভেন্টাস এসি মিলান পিএসজি চেলসি নেপলি এভারটন ও বাইন মিউনিকের মতো বড় বড় দলগুলোর দায়িত্ব পালন করেছিলেন তিনি বর্তমানে রিয়ালের দায়িত্বে আছেন তবে দুই হাজার চব্বিশ সালে রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হবে তার তামিম হোসেন সময় সংবাদ